ভেন্তৌছে সাবমার্সিবল। এটিতে করেই ওশেনিয়ার গভীর সমুদ্রে অভিযান পরিচালনা করেন চীনের বিজ্ঞানীরা। এই এলাকায় এটাই ছিল চীনা বিজ্ঞানীদের প্রথম অভিযান। শুধু তাই নয়, ওশেনিয়ার কার্মাডেক ট্রেন্সের গভীর খাদ পর্যন্ত চালানো হয় গবেষণা। 2022 সালের অক্টোবরে শুরু হওয়া এই মিশনে নামে অভিযাত্রীরা। সব মিলিয়ে 22,000 নটিক্যাল মাইল পরিভ্রমণ করেন তারা। অবশেষে মোট 157 দিনের দীর্ঘ অভিযাত্রা শেষে তীরে ফিরেছেন বিজ্ঞানীরা। ফিরেছেন দ্বীপপ্রদেশ হাইনানের তীরবর্তী শহর সানিয়ায়। কেমন ছিল এই অভিযাত্রা? চীনের ডিপ সি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং জানায়, এই মিশন পরিচালনা করা হয় চীনের সমুদ্রবিজ্ঞান গবেষণা জাহাজ টানসৌ এক এর মাধ্যমে। এই জাহাজে করেই বহন করা হয় ডিপ সি ম্যান্ড সাবমার্সিবল ফেন্তৌছে। আর এই সাবমার্সিবলে করে সমুদ্রচারীরা পৌঁছে যান প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পশ্চিমের কার্মাডেক ট্রেন্স এবং ভারত সাগরের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ডায়ন্টিনা ট্রেন্সে। অভিযানে যোগ দেয় 10 জন চীনা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। এদেরই অন্যতম চাইনিজ একাডেমি অব সায়েন্সেস এর অধীন ইনস্টিটিউট অব ডিপ সি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর নারী কর্মী তেং ইউছিং। তিনি জানান, পুরোটা সময়ে কার্মাডেক ট্রেন্সে 63টি ডাইভ সম্পন্ন করে ফেন্তৌছে সাবমার্সিবল, পৌঁছে যায় ট্রেন্সের 10,000 মিটার গভীরে। অন্যদিকে ডায়মন্ডিনা ট্রেন্সে সম্পন্ন করে 30টি ডাইভ। প্রথমবারের মতো ফেন্তৌছে সাবমার্সিবলে করে বিদেশি বিশেষজ্ঞ সহ সমুদ্রের গভীরে এসেছি। যদিও অপারেশন এলাকায় ব্যাপক বাতাস, প্রচণ্ড স্রোত ও ঢেউ আছে, এই পরিস্থিতি অনেক ক্ষেত্রেই খুব কঠিন ও বিপজ্জনক। এমন অবস্থায় গভীর সমুদ্র থেকে ফিরে যাওয়াও অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়ে। তবে আশার কথা, ফেন্তৌছে সাবমার্সিবল এর আগেও বিভিন্ন সময় ডাইভে অংশ নিয়েছে। চীনের নারী বিজ্ঞানীর সঙ্গে যোগ দেন নিউজিল্যান্ডের একজন নারী বিজ্ঞানীও। নিউজিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড অ্যাটমসফেরিক রিসার্চের সদস্য কারিন স্নাবেল, তিনি প্রথমবারের মতো যোগ দেন এই অভিযাত্রায়। অভিযানে অংশ নেয় অকল্যান্ড মিউজিয়ামের প্রতিনিধিরাও। এই অভিযানের আরেক বৈশিষ্ট্য হল, এই প্রথমবারের মতো সমুদ্রের এত গভীরে গিয়ে সেখানকার পরিবেশ সহ আনুষঙ্গিক নানা বিষয় নিয়ে গবেষণা কার্যক্রম চালানোর সাহস দেখিয়েছেন অভিযাত্রিক দলের সদস্যরা। চাইনিজ একাডেমি অব সায়েন্সেস এর সহযোগী অধ্যাপক সং সিকুন জানান, এর বাইরেও নিয়মিত কাজের অংশ হিসেবে ল্যান্ডারে করে তলদেশের বিভিন্ন জায়গায় পৌঁছানো এবং আবারও জাহাজে ফিরে আসার কাজ করেন অভিযাত্রীরা। প্রথমবারের মতো বিজ্ঞানীরা দুটি ট্রেন্সের গভীর নিয়মতান্ত্রিক মনুষ্য অভিযান পরিচালনা করল। এই অভিযানের মাধ্যমে প্রাথমিকভাবে সাগরের তলদেশে জমে থাকা পলি, পাথর ও জীবন সম্পর্কে একটা ধারণা পাওয়া গেছে। আমরা কার্মাডেক ট্রেন্সে ভূমিকম্পের আলামত পেয়েছি। এখানকার গহীনে বসবাস করা প্রাণীদের জন্য জৈবিক বিষয়বস্তুর প্রবাহ বাধাগ্রস্ত হয়। সাগরের 5,500 মিটার গভীরেও তিমির দেখা পাওয়া চীনা অভিযাত্রীদের গবেষণায় এক গুরুত্বপূর্ণ ধাপের অগ্রগতি বলেও মনে করা হচ্ছে। সাজিত রাজু, সিএমজি বাংলা।